হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হোয়াইট ইগল 140। তা বন্ধুরা, পশ্চিমবঙ্গ পুলিশ 2021-এর যে রিক্রুটমেন্টটা হচ্ছে সেটার প্রিলিমিনারি তোমরা অলরেডি জানো যে 26শে সেপ্টেম্বর হচ্ছে। কিন্তু তার সাথে একটা খারাপ খবর, যেটা আর কি অনেকেরই হচ্ছে, তোমার অ্যাডমিট কার্ড ইস্যু হয়নি, রিজেক্ট করা হয়েছে ফটো এবং সিগনেচারের কারণে। তা বন্ধুরা, এই যারা রিজেক্ট হয়েছে তারা কেস করার জন্য উত্তেজিত হচ্ছে, এবং ডব্লিউবি পুলিশ 2019-এর রিক্রুটমেন্টের ফেল ক্যান্ডিডেটরা যারা কেস করেছিল তাদের সাথে যোগাযোগ রাখছে। যোগাযোগ করার পর তাদের কীভাবে ফাঁসানো হচ্ছে, একটা অডিও ভাইরাল হয়েছে, আমি অডিওটা দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো, সব কিছু বুঝতে পারবে। ঠিক আছে, পরীক্ষা দিতে তো পারবো, কিন্তু এখন তো পাস হয়ে যাবে, একটা ব্যাপার আছে না? এদের সরকারি পক্ষ চেষ্টা করছে কেসটা তাড়াতাড়ি মিটিয়ে দেওয়ার, বুঝলে তো। সব তো গোটা প্রচুর টাকা ঢেলেছে জানো, ওরা 13 লাখ টাকা ঢেলেছে, তারপরে আবার কমলেশকে হেয়ারিং প্রতি 25,000 টাকা করে দিচ্ছে সালারা। এবার এই মুহূর্তে 25-30 হাজার টাকা দিচ্ছে কমলেশ বাবুকে, আর আলাদা ভাবে টাকা দিয়েছে, বুঝলে, 13 লাখ টাকা দিয়েছে। ওরা এত টাকাই খেলা হচ্ছে সব। এবার আমাদের ছেলে পেলে, আমরা প্রথমে স্পেশাল কোর্ট বসিয়ে, তোমরা জানো যে জয়েনিংটা আটকে ছিলাম আমরাই, তুমি ছিলে এর মধ্যে, তুমি জানো, যেহেতু উজ্জ্বল তোমাকে বলেছে, হয়তো তুমি সব তোমরা জানো, তো ওরা কালেকশন গুলো ওরাই করেছে ওই দিক থেকে। এবার ঘটনাটা হচ্ছে, ফান্ড তো প্রায় শেষ হতে চলেছে, তারপরে আবার একজনের বাবার শরীর অসুস্থ ছিল, তাকে কিছু পয়সা করি দিয়ে সাহায্য করতে হয়েছে, এরকম ভাবে চলতে থাকে। আমাদের যাতায়াতে ফ্ল্যাটে যেতে যেতে ভাই ছুটি ছিঁড়ে যায় জানো তো, ফ্ল্যাট হাইকোর্ট করতে করতে মানে ভাত বাড়ি হয়ে গেছিল একটা সময়। এবার তুমি ভাই একটা কাজ করতে পারো, আমি তোমাকে বলতে পারি যে হচ্ছে, আমি নাম শুনেছি, দেখো এবার অনেক ছেলে পেলে তো আছে, আমি তোমাকে ওর নাম্বার দিয়ে দেবো, ওখানে ও বলে দেবে তোমাকে ফোন করে, তোমার যদি বিশ্বাস না থাকে আমার প্রতি। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলছো শোনো, এবার তুমি কিছু তোমাদের ওই দিকটা তো, তোমার হাসখালি পিডি বলতে, হাসখালি পুলিশ স্টেশন, তাই তো, তোমাদের রানাঘাট পিডি। এবার তোমরা চেষ্টা করো যে ওই নতুন কিছু যারা রিজেক্টেড ক্যান্ডিডেট আছে না 30,000, ওদের মধ্যে কিছু ছেলেপিলে আমাদের টাচে আছে, ঠিক আছে। এবার আমাদের ছেলেপিলেও কিছু ওই গ্রুপে ঢুকেছে, তো ফান্ডের তো দেখছো ক্রাইসিস পড়েছে। এবার আমাদের আমাদের যে লয়ার, বুঝলে তো, সুবীর সান্যাল, ও এখন ওই ওদের যে টাকা দেখে, ওদের কমলেজকে এত টাকা দিচ্ছে, এই দেখে আমাদের হেয়ারিং প্রতি আমাদের চার্জ এখন বাড়াচ্ছে, প্লাস এত শর্ট ডেট, আমাদের ফান্ড কালেক্ট করতে অসুবিধা হচ্ছে। আমি আমি যেটা শুনলাম এটা কি সঠিক যে 75,000 টাকা করে নাকি পার হেয়ারিং লাগছে? এটা আমাকে উজ্জ্বলতা নিজে বলছে, 75,000 টাকা করে অতও লাগছে না, বাট লাগছে 50,000 টাকা লাগছে প্রায়, বুঝলে তো, টাকা লাগছে। এবার দেখো ফান্ড ছাড়া তো কিছুই হয় না, তোমরা তো আগের বার কত করে দিয়েছিলে প্রথমবার? আমি দিয়েছিলাম 3,500 টাকা। তারপরে টাকা দাও নি না? তারপরে দেয়নি, তাহলে টাকা ফাঁকা না দিলে দেখো, তোমার যদি টাকা না দাও তাহলে কি করে হবে? তাহলে কোনো না কোনো একটা ব্যবস্থা তো করো দাদা। এখন খুব চাপে রয়েছে দাদা, এখন টাকা পয়সার যা ক্রাইসিস চলছে আমার নিজের, ঠিক আছে। আমি হয়তো বললে, আমি খুব জোর জুলুম করলে হয়তো আমি আর 500 টাকা মতন দিও দড়ি দিতে পারবো, কিন্তু তারপরে আমার দেওয়া দেওয়া খুব চাপে দাদা। তাহলে দেখো, তোমাদের আমি যেটা বলছিলাম যে হচ্ছে ফেল ক্যান্ডিডেটদের, মানে যারা রিজেক্টেড ক্যান্ডিডেট না, ফেল না, রিজেক্টেড ক্যান্ডিডেট যারা, তাদের গ্রুপে আমাদের আমাদের যেসব ফেল ক্যান্ডিডেট আছে আমরা, তারা তো তাদের কিছু ছেলেগুলো ঢুকেছে, বুঝলে তো, তুমিও ঢুকে যাও, ঢুকে তাদেরকে ফুসকাও, ফুসকিয়ে ফান্ড কালেক্ট করার চেষ্টা করো, ঠিক আছে। লয়ার আমাদের কাছে প্রচুর, আরে বুঝাতে হবে, অডিও দাও তুমি কতগুলো গ্রুপ থেকে, এখানে ওখান থেকে অডিও কালেক্ট করতে পারবে না, তোমাদের তোমাদের গ্রুপে দেখো পুরনো অনেক অডিও আছে, এসব অডিওগুলো চালাও, নিজের অডিও বানিয়ে চালাও, চালিয়ে সেসব গ্রুপ থেকে। আমি অনেকজনকে বলেছি, আমার এসব এখান থেকে যে কজন আছে অনেক কজনকে বলেছি যে সেসব ওই গ্রুপ গুলোতে ঢোকো, ঢুকে পিডি ওয়াইজ টাকা কালেক্ট করো, করে আমাদের সাথে কন্ট্যাক্ট করো, বুঝলে তো। আমরা শোনো, আমরা আমাদের লয়ার যে আছে সুবিস্তানাল বাবু, ওকে ধরবো না,
আমাদের অনেক লয়ারের সাথে এর আগে কথা হয়েছে, আমাদের হাইকোর্টের চক্কর কাটতে কাটতে তো পায়ের চটি শুধু ছিঁড়ে গেল। আমরা কোনো না কোনো একটা লয়ারকে তোমাদের ধরিয়ে দেবো, ঠিক আছে? ধরিয়ে দিয়ে আমরা জানি যে তোমাদের এটা হবে না, পরীক্ষাটা হবেই। এবার টাকা কিছু কালেক্ট তুলে, বুঝলে তো, এরকম ভাবে আমাদের ফান্ডটা এদিকে চলবে, বুঝলে তো? তুমি তোমার মতো পরীক্ষা দিচ্ছ, এদিকে থাকবে, ওরা প্রেশার দেবে যে আমাদের ব্যাপারটা কিছু হচ্ছে না দাদা, তখন তোমার ওদিক প্রেশার দিলে সেটা তোমরা পরে বুঝে নেবে, সেই দায়িত্বকে আমরা নিয়ে বসে আছি না। সবাই মিলে কাজ করতে হবে না, তোমার থোড়ি খুঁজে পাবে ছেলে পিলেকে সামনে আনো যারা রিজেক্ট হয়েছে। কারণ কোর্ট তো জানো কোর্ট ম্যাটার কি রকম, সামনে পুজো আসছে, হেয়ারিং হতে হতে অনেক দেরি হয়ে যাবে। ফালতু ফালতু কেউ কারোর কাছে টাকা একবার 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 উকিলকে টাকা দিয়ে দিলে না, ওই যে দেখো ওরা জিপি ব্যানার্জি কত টাকা দিয়েছে, কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ নেই না। এখন জিবি বাবু বলতে আমি রেকর্ডিংটা শুনেছি, ওদের জিবি বাবু বলতে এখন তাহলে হ্যাঁ এই দেখো দেখো তাহলে দেখো আমাদের সুবিধ স্যান্ডাল কিন্তু ওরকম না, জিপির মতো ওরকম ঝান্ডা না, বুঝলে? এবার হচ্ছে তুমি যে চেষ্টা করো, হ্যাঁ তুমি দেখো যে কিছু ফান্ড কালেক্ট করে, কিন্তু দেখো সেও তো উকিল, দেখো তখন কমলে তো অত নিচ্ছে, জিপি অত নিচ্ছে, ওরা অত দিচ্ছে, 4,600 ছেলে অ্যাডিশনাল হয়ে হয়ে গেল, বুঝলে তো? এবার কেসটা টিকানো খুব মুশকিল হলেও আমরা পারবো, হাইকোর্টে যেতে পারবো, আমরা সুবিধ স্যান্ডাল আশ্বাস দিয়েছি, কিন্তু তার জন্য তো ফান্ড দরকার, বুঝতেই তো পারছো? সেটা তো ঠিকই, তা ফান্ডের অ্যারেঞ্জ তোমরা করো, তোমরা তোমরা ফান্ডের অ্যারেঞ্জ করে তারপরে আমাদের সাথে যোগাযোগ করো। তোমাদেরকে তো বললাম ব্যাপারটা কি বলতো, যখন এই লিডার গুলো যখন ছেড়ে চলে যায় না, তখন আরো বেশি ডিমোটিভেট হয়ে, নিজেদেরকে দায়িত্ব নিতে হবে, নিজেদেরকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। তুমি আমাদের মতো দেখো, তুমি সাধারণ ছেলে, পাস করতে পারবে কি পারবে না তোমার কোনো গ্যারেন্টি নেই, ওই জন্য তুমি আজকে ভয় থেকে আমাকে ফোন করেছো, আমি বুঝতে পারছি, তাই তো? তুমি আর একটু খোঁজ খবর নাও তোমার পিডির সাথে, তুমি তুমি তোমার পিডিতে বা তোমার পিএসএ গ্রুপ খুলে আমরা পরীক্ষা স্টে করাতে পারবো, এরকম আশ্বাস দিয়ে ফান্ড কালেক্ট করা শুরু করো, বুঝলে? আচ্ছা আচ্ছা। আর তারপরে আমাদের সাথে যোগাযোগ করো, সৎপতি দা আছে ওইদিকে তোমাদের উজ্জ্বলের থ্রু, আর আরো কয়েকজনের নাম্বার তুমি নিয়ে নাও, আমি তোমাকে নাম্বার দিতে পারবো না, তুমি আরো কয়েকজনের নাম্বার নিয়ে নাও। তোমার নাম্বারটাই ছিল, আর কারো নাম্বার ছিল? ঠিক আছে, তুমি 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 তার ফান্ড কালেক্ট করে আমার সাথে যোগাযোগ করবে না, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভাই রাখছি, ভালো থেকো, তোমার সাথে বেশি কথা বলতে পারছি না, ফান্ড কালেক্ট করার পরে তোমার সাথে কথা হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমার গুগল পে নাম্বার দিয়ে দেবো, ফান্ড কালেক্ট করার পরে তুমি আমার সাথে কথা বলবে, ঠিক আছে?